নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ব্রোসিস ট্যাবলিক্স। আজকের ভিডিওতে আমি আপনাদের নিয়ে যাব মায়াপুরের শ্রী চৈতন্য মঠ। মায়াপুরের এই শ্রী চৈতন্য মঠটি মহাপ্রভু শ্রী চৈতন্যর মাসিবাড়ি নামেও পরিচিত। আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের জানাব কিভাবে আপনারা পৌঁছাবেন মায়াপুরের এই শ্রী চৈতন্য মঠে, এবং কিভাবে আপনারা পেতে পারেন এখানকার সুলভ মহাপ্রসাদ। মায়াপুর শ্রী চৈতন্য মঠটি অবস্থিত মায়াপুরে। আপনারা যদি কৃষ্ণনগরের দিক থেকে আসতে চান, তাহলে মায়াপুরের এই শ্রী চৈতন্য মঠটি পড়বে ইস্কন মঠের আগে। এখন আমরা চলে এসেছি শ্রী চৈতন্য মঠের মূল মন্দিরের সামনে। এটি হলো মূল মন্দিরের প্রবেশ পথ। চলুন এখন আমরা দেখে নেব মূল মন্দিরটি। এখন আমরা দেখে নেব শ্রী চৈতন্য মঠটিতে শ্রী শ্রী ভগবানের আরতির বেশ কিছু দৃশ্য। মঠটিতে আপনারা অতি সুলভে ভগবান শ্রীকৃষ্ণের মহাপ্রসাদ লাভ করতে পারেন। মূল মন্দিরটির পাশেই রয়েছে মঠটির অফিস ঘর। এখানেই আপনারা পেয়ে যাবেন মহাপ্রসাদের কুপন। মহাপ্রসাদের কুপন মূল্য মাত্র 40 টাকা। এই মহাপ্রসাদটির কুপন দেওয়া হয় সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন এরকমই সুন্দর সুন্দর ভিডিও বাংলায় দেখার জন্য।